একজন লোকের জন বন্ধু আছে এই ছয়জন বন্ধুর মধ্যে সে এক বা একাধিক বন্ধুকে তার বাসায় দাওয়াত দেবে তো কতভাবে সে তাদেরকে দাওয়াত দিতে পারে এই প্রশ্নটা এর আগে একবার বোয়েড অ্যাডমিশন টেস্টে এসেছিলো তো এখানে একটা ছোট প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এই ছয়জন বন্ধুর মধ্যে সে কয়জনকে দাওয়াত দিবে সে ব্যাপারে তোমাকে কিছুই বলা নেই সেক্ষেত্রে আমরা সিদ্ধান্তটা কীভাবে নেব তো ব্যাপারটা কি দাঁড়াতে পারে তার ছয়জন বন্ধুর মধ্যে সে একজনকেও দাওয়াত দিতে পারে দুইজনকেও দাওয়াত দিতে পারে তিনজনকেও দাওয়াত দিতে পারে চারজনকেও দাওয়াত দিতে পারে পাঁচজনকেও দাওয়াত দিতে পারে এমনকি ছয়জনকেও দাওয়াত দিতে পারে তাহলে কি আমি এভাবে ক্যালকুলেট করবো একজনকে কতভাবে দাওয়াত দিতে পারে দুইজনকে কতভাবে দাওয়াত দিতে পারে তিনজনকে কতভাবে দাওয়াত দিতে পারে এভাবে সবগুলো পসিবিলিটি যোগ করে তারপর কি আমি সেগুলোকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করে সেগুলোকে কি আমি যোগ করব। এটা একটা ভালো বুদ্ধি বলে মনে হয় না এটা আসলে ভালো বুদ্ধি না এটা করতে গেলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে করা যায় কিন্তু আমরা অনেক স্মার্টার ওয়েতে অঙ্কটা করে ফেলতে পারি সেটা কিভাবে করব। ধরো ভদ্রলোকের ছজন বন্ধু একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন এই অঙ্কটা বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট কারণ এটার উপর ভিত্তি করে আমি আরও একটা স্মার্টার লেভেলের একটা অঙ্ক করব তো এই যে প্রথম বন্ধু এই বন্ধুকে সে দাওয়াত দিতেও পারে দাওয়াত নাও দিতে পারে তাহলে এই বন্ধুর জন্য পসিবল অপশন কয়টা দুইটা অপশন সে একে দাওয়াত দিতে পারে অথবা দাওয়াত নাও দিতে পারে ইয়েস অর নো দুইটা অপশন দ্বিতীয় বন্ধুর জন্য দুইটা অপশন ইয়েস অর্ণ তৃতীয় বন্ধুর জন্য দুইটা অপশন ইয়েস নো চতুর্থর জন্যও দুইটা অপশন পঞ্চমের জন্যও দুইটা অপশন ষষ্ঠর জন্যও দুটা অপশন প্রত্যেক বন্ধুর জন্য দুটো করে অপশন যে সে তাকে দাওয়াত দিবে অথবা দাওয়াত দিবে না দাওয়াত দিবে অথবা দাওয়াত দিবে না তো তাহলে এখানে মোট অপশন ছয়টা বন্ধুর জন্য কত টু টু দি পাওয়ার সিক্স মানে হলো সিক্সটি ফোর অ্যান্সার কি কমপ্লিট হয়েছে উত্তর হলো জি না অ্যান্সার কমপ্লিট হয় নাই কেন কমপ্লিট হয় নাই কারণ আমার এইখানে যতগুলো কম্বিনেশন হওয়া সম্ভব নো ইয়েস ইয়েসনো করে তার মধ্যে একটা কম্বিনেশন আমরা নিতে পারবো না কোন কম্বিনেশন সেটা ছয় ছয়জনকেই আমি দাওয়াত দেব না সেই কম্বিনেশনটা পসিবল না কারণ আমাকে অ্যাটলিস্ট একজনকে দাওয়াত দিতেই হবে সো আমি যখন এই যে ইয়েসনো কম্বিনেশনগুলো চিন্তা করেছিলাম তখন কিন্তু আমি এটা সহ কাউন্ট করেছি সো একটা কমে যাবে কারণ সবাইকেই আমি দাওয়াত দেবো না সেই কম্বিনেশনটা আমি নিতে পারব না সো ওই একটা কম্বিনেশন কমে যাচ্ছে তাহলে কতভাবে সে বন্ধুদেরকে দাওয়াত দিতে পারে টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান মানে হল সিক্সটি থ্রি সংখ্যক উপায়ে এটাই হলো আমাদের অ্যান্সার একইভাবে তোমাকে যদি আমি বলতাম যে একজন লোকের দশজন বন্ধু আছে এখন এই দশজন বন্ধুর মধ্যে সে যে কোনো একজনকে বা একাধিক জনকে দাওয়াত দিতে পারবে কত উপায়ে অ্যান্সারটা খুবই সোজা টু টু দি পাওয়ার টেন মাইনাস ওয়ান উপায়ে এন সংখ্যক বন্ধু থাকলে তাদের মধ্যে এক বা একাধিক বন্ধুকে দাওয়াত দিতে পারবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সংখ্যক উপায়ে